এবারের অস্কার মঞ্চে যে ঘটনা ঘটল তা কোনো স্ক্রিপ্ট না, বাস্তব ও সরাসরি একটি ঘটনা যা দেখেছে সারা বিশ্বের মানুষ। এর পেছনের কারণ আবেগ। রোগে আক্রান্ত স্ত্রীকে নিয়ে ঠাট্টা কোনোভাবেই মেনে নিতে পারেননি অভিনেতা উইল স্মিথ, আর তাই তো সোজা গিয়ে সঞ্চালক ক্রিস রককে চড় মেরে বসেন। যদিও পরবর্তীতে এজন্য সঞ্চালক এবং অস্কার কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েছেন উইল স্মিথ। স্মিথ ইনস্টাগ্রামে লেখেন, হিংসা মাত্রই ক্ষতিকারক এবং ধ্বংসাত্মক। গত রাতের একাডেমি অ্যাওয়ার্ডে আমার আচরণ গ্রহণযোগ্য ছিল না। কৌতুক আমাদের পেশার অংশ, কিন্তু অসুস্থ যারার শারীরিক অবস্থা নিয়ে ঠাট্টা আমার পক্ষে সহ্য করা কঠিন ছিল, ফলে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম, তাই প্রতিক্রিয়া জানিয়েছি যা ঠিক হয়নি।